সামনেই ভোট। ত্রিপুরায় জোর কদমে চলছে প্রচার। দলের সকল স্তরের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দিন রাত এক করে প্রচারে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যে জনবিশ্বাস যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়, সেই জনবিশ্বাস যাত্রাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। দলের প্রচার করছেন জনবিশ্বাস যাত্রা রথ থেকেই। শনিবার কৈলাস শহরে দলীয় প্রচারে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে বক্তৃতা রাখতে গিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের আঁতাতে তীব্র সমালোচনা করে তিনি বলেন, দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি, এই হল সিপিআইএম এবং কংগ্রেসের মিতালি। এতদিন বিরোধিতা করত লুকিয়ে লুকিয়ে, কিন্তু এখন বিজেপিকে রুখতে তারা সরাসরি আঁতাত করেছে বলেও এদিন তীব্র কটাক্ষ করেন রাজীব ভট্টাচার্য। আর যারা সিপিএম এর কর্মী তারাও একটা নীতি আদর্শ নিয়ে লড়াই করেছে। সিপিএম করার অপরাধে আপনাদের দেহ ভাঙচুর হয়েছে, আপনাদেরকেও নির্যাতন করেছে। জুট পিরিয়ডের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। সেই সিপিএম নীতি আদর্শকে সমস্ত কিছু উপেক্ষা করে আজকে সেই কংগ্রেসের সঙ্গে আঁতাত করার চেয়ে আঁতাত করে নিয়েছে। আসার সময় দেখছিলাম যখন এই রথ এগিয়ে যাচ্ছে, বীরজিৎবাবুর সামনে বাড়ির সামনেও যে জায়গাটা, এই জায়গাটার কি নাম? পদ্মের পার। অর্থাৎ বীরজিৎ সিনহার বাড়িতেও পদ্মের পার হয়ে গেছে, পদ্ম ঢুকে গেছে। বন্ধুগণ, জয়েন্ট স্টেটমেন্ট যৌথভাবে প্রেম পত্রে সিগনেচার করেছেন, আর কি বলছে? ত্রিপুরার যে আইনের শাসন নেই, ত্রিপুরার যে লয়েন অর্ডার বিঘ্নিত হয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই ওই বিজিৎ বাবুকে আর ওই সিপিএম এর জিতেন বাবুকে, যে আপনারা যৌথভাবে সিগনেচার করেছেন। বিজেপি তার 15 বছর আগে থেকেই বলতো যে এই ত্রিপুরা রাজ্যে তারা নাটক করছে, দিল্লিতে তাদের দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, এই কংগ্রেস সিপিএমের মিতালি। অতদিন প্রেমটা করতো লুকিয়ে লুকিয়ে, আজকে বিজেপিকে লুকার জন্য খুললে একজনের পর একজন সিগনেচার করে। আজকে লয়ালের কথা বলছে, এই কৈলাস শহরের মানুষ জানতে চায় ওই কংগ্রেসের আর সিপিএমের কাছে রাজত্বকালে তাদেরই মন্ত্রিসভার সদস্য সদরের এসডিএম সুক্রান্ত বর্মাকে তার চেম্বারের বাইরে নিঃশব্দে হত্যা করেছে, জানতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ সিপিএম এর সময় তারা হত্যা করেছে। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কৈলাস শহরেও সেই কংগ্রেসের বহু নেতা হত্যা হয়েছে, তাদের বাড়ি ঘর নৃশংস ভাবে জ্বালানো হয়েছে, আজ পর্যন্ত কৈলাস শহরের মানুষ জানতে পারেনি। আজকে তাদের নতুন করে আবার করছে কৈলাস শহরের মানুষ তৈরি হয়ে গেছে, ওই কংগ্রেস সিপিএমকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় কৈলাস শহরের মানুষ আজকে এই জনসমর্থনের জন্য প্রমাণিত হয়ে গেছে কিভাবে শিক্ষা। বন্ধুগণ, মধ্যেই আমরা কর্তব্য বোঝাবো, একটা স্লিপ করেছে, একটা আমরা দাদন দিয়ে দিয়েছি, আমরা গিফট করে দিয়েছি, যদি চাইতাম 17টার মধ্যেই আমাদের কর্তব্য করে দিতে পারতাম। বন্ধুগণ, ত্রিপুরা রাজ্যে আজকে জনবিশ্বাস যাত্রা। জিতেন বাবু বলছিলেন, সিপিএম এর সম্পাদক জিতেন চৌধুরী বলছিলেন যে বিজেপি অসময়ে রথ চালু করেছে, আষাঢ় মাসে রথ হয়, তো উনি টিপ্পনি করে বলছিলেন, আরে জিতেন বাবুকে আমি আমন্ত্রণ করব, আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় রথ চালু করেছি, আর আপনাদের বিসর্জনের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, আমরা গরিব মানুষ এই ত্রিপুরার সমস্ত অংশের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি।
পার্টি সরকার কাজ করছে 25 বছর একটা স্লোগান শুনতাম ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রচার 2018তে ছিল বিজেপির জন আশীর্বাদ যাত্রা কিন্তু 2023 তা পাল্টে হলো জনবিশ্বাস যাত্রা বিপুল সংখ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এগিয়ে চলেছে জনবিশ্বাস যাত্রার রথ সারা রাজ্যে এই সময়ে বিপুল সংখ্যায় জনসভা করার কথা রয়েছে রাজ্য বিজেপির তবে শুরু থেকেই বিপুল উচ্ছ্বাসের সঙ্গে দলের জন্য প্রচার করে যাচ্ছেন রাজীব ভট্টাচার্য 23 বিধানসভা নির্বাচনে 60-60 ফলাফলের জন্য আশাবাদী তিনি বলা যায় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বেই নির্বাচনে অসাধারণ ফলাফল করবে বিজেপি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ